হ্যালো স্টুডেন্টস, আশা করি আমায় দেখতে পাচ্ছ। আমাকে কি দেখা যাচ্ছে? ওকে, হ্যাঁ দেখা যাচ্ছে। সাউন্ড শোনা যাচ্ছে কিনা একবার চেক করে নেব। ওকে ওকে, সাউন্ড শোনা যাচ্ছে। এবার চলো আমরা ক্লাস শুরু করব। আজকে যারা যারা উপস্থিত আছে তাদের একবার নামটা দেখে নিই। রাজীব, সরস্বতী, আদিত্য, অর্পিতা, সোমা হালদার, সুমনাম, সূত্রধর, সৌমেন করক, তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজকে আমার ব্যাক টু ব্যাক টু ক্লাস আছে, মানে হচ্ছে এখন একটা, এই একটা গেল, আর 11:15 সময় আরেকটা আসবে, সেটা রেকর্ডেড আসবে তোমার, ঠিক আছে? 11:15 সময় রেকর্ডেড ক্লাস আসবে, প্রিমিয়ার করা থাকবে, লাইভের মতনই দেখাবে, কিন্তু ওটা রেকর্ডেড ক্লাস, ওটাও কুইজ হবে, তোমরা অবশ্যই অ্যাটেন্ড করো। ওটা WBCS বেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো আছে, কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোয়েশ্চেন, করোনা ভাইরাসের উপরে মেনলি। ওকে, তো ওইটা তোমরা একটু অ্যাটেন্ড করো, ওখানে তোমরা অনেক হেল্প পাবে। তো এখনের যে ক্লাসটা সেটা একেবারে লাইভ চলছে, তোমরা যতজন আছো তাড়াতাড়ি একটু শেয়ার করে দাও। ওকে, যারা যারা আছো তারা একটু শেয়ার করে দাও, আর ভিডিওটাকে লাইক করে দিও। ক্লাস শুরু হওয়ার আগে দুটো ডিসলাইক দেখতে পাচ্ছি, যাই হোক চলো কোনো ব্যাপার নয়, ক্লাসটাকে লাইক করে দিও যারা যারা আছো, আর একটুখানি শেয়ার করে দিও, ওকে, বন্ধুদের মধ্যে। চলো তো আমরা দেখে নেব এখানে। এবার আমাদের এখানে 62%-এর অফার চলছে, তোমরা চাইলে এই অফারটা গ্র্যাব করে নিতে পারো, এবং ডাবল ভ্যালিডিটি এই অফারটা গ্র্যাব করে নিতে পারো। Y229 কোড, Y229 কোড ইউজ করলে সঙ্গে সঙ্গে এই অফারটা তোমরা গ্র্যাব করে নিতে পারবে। ওকে, আর আমাদের এখানে আছে লক্ষ্য ব্যাচ, তোমরা চাইলে লক্ষ্য ব্যাচ তোমরা পারচেস করতে পারো Y229 কোড করে, এটাতেও সেম ডাবল ভ্যালিডিটি পেয়ে যাবে এবং 62% ডিসকাউন্টও পেয়ে যাবে যদি Y229 কোডটা তোমরা ইউজ করো। এই ব্যাচে আমি তোমাদের সায়েন্স পড়াবো, ওকে, এই ব্যাচে আমি তোমাদের সায়েন্স পড়াবো, ওকে। আর তোমাদের জন্য খুব শিগগিরই দুরন্ত ব্যাচ আসছে, ঠিক আছে? দুরন্ত WBCS এর ব্যাচ হবে, WBCS এর ক্রাশ কোর্স, দুরন্ত WBCS, ওকে, 250 ঘন্টার ক্লাস হবে, ওকে, 250 আওয়ারের ক্লাস হবে, ক্রাশ কোর্স প্রিলিমসের জন্য খালি, ওকে, 250 ঘন্টার ক্লাস হবে। তোমাদের জিআই করাবেন, জিআই করাবেন হচ্ছে তোমাদের শুভদীপ স্যার, শুভদীপ স্যার। তোমাদের ম্যাথ করাবেন রত্নাকর স্যার, তোমাদের প্রিয় রত্নাকর স্যার। তোমাদের জিআই ইংলিশ, ইংলিশ করাবেন অপূর্বদা, অপূর্ব স্যার, অপূর্ব স্যার তোমাদের করাবে হচ্ছে আর ইংলিশ। এছাড়া তোমরা যদি দেখো জিওগ্রাফি করাবেন তোমাদের সোমা ম্যাম, সোমা ম্যাম তোমাদের জিওগ্রাফি করাবেন, গৌতম স্যার তোমাদের পলিটি করাবেন, যতদূর জানি হচ্ছে পলিটি করাবেন গৌতম স্যার, ওকে, এইখানটা একটু কনফিউশন, পলিটি গৌতম স্যার করাবে এটা একদম ড্যাম শিওর, গৌতম স্যার। তোমাদের ইকোনমিক্স বোধ হয় গৌতম স্যারও করাতে পারেন, বা তোমাদের শাহিন ম্যামও করাতে পারেন, শাহিন ম্যাম করাবেন, এবং তোমাদের পলিটি ইকোনমিক্স, হ্যাঁ হিস্ট্রি করাবেন হচ্ছে অর্ঘদীপ স্যার, অর্ঘদীপ স্যার করাবেন হিস্ট্রি, এবং তোমাদের সায়েন্স করাবেন আরিনা ম্যাম। ওকে, তোমরা এই কোর্সটা চাইলেও পারচেস করে নিতে পারো এই Y229 কোডটা ইউজ। ওকে চলো একটুখানি শেয়ার করে দাও, আমরা ক্লাস এবার শুরুর দিকে এগোচ্ছি। তো তোমাদের প্রথম কোয়েশ্চেন এবার আমরা নিয়ে এসেছি, এবার তোমাদের প্রথম কোয়েশ্চেন নিয়ে চলে এসেছি, চলো ফার্স্ট কোয়েশ্চেন। হুইচ ড্রাগ ইজ ইউজড অ্যাজ অ্যান্টি হিস্টামিন, এর মধ্যে কোন ড্রাগটি অ্যান্টি হিস্টামিন হিসাবে ব্যবহৃত হয়? ফেক্সোফেনাডিন, র্যানিটাইডিন, প্রোমিথাইজিন, আইবুপ্রোফেন, কোনটা হবে অ্যান্সার? আমি খুব ভালো আছি সুরজ, আখি আমি ভালো আছি, গুড ইভিনিং সবাইকে। ওকে চলো ফার্স্ট প্রশ্ন, ও ওকে, তো ক্লাস শেষ, ক্লাস শেষ বলছি, সময় শেষ, সরি
সময় শেষ, তো এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে প্রোমেথাইজিন, ঠিক আছে? প্রোমেথাজিন, ঠিক আছে? প্রোমেথাজিন হচ্ছে কি, এক ধরনের অ্যান্টি হিস্টামিন, অ্যান্টি হিস্টামিন ওষুধ, ঠিক আছে? চলো এগুলো একটুখানি মুখস্থ রাখাই বেটার, এটা বেশি ঘাটাতে যাবে না ড্রাগস নিয়ে, কারণ ড্রাগস টিপিক্যাল চ্যাপ্টার, এটা নিয়ে ঘাটাবার দরকার নেই, পারলে পারলে, না পারলে না পারলে। এই জন্য হচ্ছে এই মিসলেনিয়াস পার্ট সলভ করে নেওয়া, যাতে তোমাদের কোয়েশ্চেন করতে সুবিধা হয়। চলো তারপরে কোয়েশ্চেন। ক্যারোটিন ইন ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস গিভস ইট উইথ কালার, ঠিক আছে? গিভস ইট হুইচ কালার, ঠিক আছে? ফল এবং সবজিতে ক্যারোটিন কি রং দেয়, কোন রং দেয়? গ্রিন, পিঙ্ক, অরেঞ্জ, ব্লু, কোনটা হবে অ্যান্সার? কোনটা হবে অ্যান্সার? ফল এবং সবজিতে ক্যারোটিন কোন রং দেয়? গ্রিন, পিঙ্ক, অরেঞ্জ, ব্লু, কি হবে অ্যান্সার? চলো স্যারে, উইনারের নাম এখানে বলা যায় না, কে কটা ঠিক করছে আমি কি করে জানবো? কে? আর টেলিগ্রামে যে কুইজটা হয়, ঠিক আছে, টেলিগ্রামে যে কুইজটা হয় সেখানের ক্ষেত্রে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে টেলিগ্রামে যে ম্যাটারটা দেখতে পাওয়া যাচ্ছে যে টেলিগ্রামে ভুল রেজাল্ট বেরোচ্ছে, ঠিক আছে? সবাই ওটা একটু মানে দেখে নিও, টেলিগ্রামে সব চ্যানেলেই এরকম হচ্ছে প্রবলেম, এটা টেলিগ্রামের ফল্ট একটা, তো এটা টেলিগ্রাম যবে ঠিক করবে তবেই ঠিক হবে, তার আগে অবধি আমরা কিছু করতে পারছি না। ওকে চলো তো আমরা দেখে নিই। ওকে, এটার অ্যান্সার সবাই দিয়েছে দুয়েরটা তিন, ঠিক আছে? দুয়েরটার তিন অ্যান্সার দিয়েছে। আচ্ছা, দুয়ের তিন, এটার অ্যান্সার কী হবে? অরেঞ্জ একদম সঠিক উত্তর, এখানে দেখতে পাচ্ছি প্রথম অ্যান্সার দিয়েছে হচ্ছে তোমার পঙ্কজ বর্মন, ঠিক আছে? তো পঙ্কজ বর্মন এটা প্রথম ঠিক অ্যান্সার দিয়েছে, তো এটার অ্যান্সার হবে অরেঞ্জ। ওকে, তার আগে একজন খালি থ্রি লিখেছে, যদি কোয়েশ্চেন নাম্বার না দিয়ে সে লেখে তাহলে আমি তাকে উইনার বলে ধরতে পারবো না, কারণ আমি বুঝতে পারছি না সে কোনটার অ্যান্সার দিয়েছে। ওকে, তো এটার অ্যান্সার হচ্ছে তোমার পেটটা তিন হবে, অরেঞ্জ হচ্ছে অ্যান্সার। চলো চেষ্টা করব উইনারের নাম বলবার। চলো তারপরে, ইকুয়াস ক্যাবেলাস ইজ দ্য সাইন্টিফিক নেম অফ ড্যাশ, ইকুয়াস ক্যাবেলাস কার সাইন্টিফিক নেম বা কার বিজ্ঞানসম্মত নাম? হর্স, জেব্রা, ডঙ্কি, বাফেলো, কার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ইকুয়াস ক্যাবেলাস? টাইম অন করতে চলো চলো তাড়াতাড়ি অ্যান্সার হয়ে যাক। অ্যান্সার আসতে শুরু করে দিয়েছে, চলো তাড়াতাড়ি অন্যরাও সবাই অ্যান্সার করো, কোয়েশ্চেন নাম্বার দেবে আর এরকম থ্রি পয়েন্ট ডট 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 ওয়ান 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 এগুলোকে অ্যান্সার বলে আমি ধরবো, ঠিক আছে? থ্রি পয়েন্ট ডট ওয়ান লেখো। ওকে ঠিক আছে, চলো তো এখানের অ্যান্সার কী হবে? যারা যারা ওয়ান অ্যান্সার করেছো, যারা যারা হর্স অ্যান্সার করেছো, তারা তারা একদম সঠিক। যেমন অঞ্জন চ্যাটার্জি প্রথম উত্তর দিয়েছে, ঠিক আছে? অঞ্জন চ্যাটার্জি প্রথম উত্তর দিয়েছে হর্স। সোমা হালদার এখনও একের উত্তর করে যাচ্ছে, মানে ব্যাকওয়ার্ডে ও দেখছে আর কি, ব্যাকওয়ার্ডে ক্লাস দেখছে। তো চলো আমরা ক্লাসের দিকে এগোই। চলো তারপরে কেউ একজন ফিউচারের অ্যান্সারও করে দিয়েছে, অভিজিৎ পাল চারেরটা এক করে দিয়েছে, চলো দেখে নিই। অ্যানালজেসিক্স, অ্যানালজেসিক্স অপশান কি বলছে? অ্যানালজেসিক্স ড্যাশ কি? রিলিফ অ্যাসিডিটি, রিলিফ পেন, রিলিফ ইচিং, রিলিফ ব্লটিং, কোনটা হবে অ্যান্সার? অম্লতা উপশম করে, না ব্যথা উপশম করে, না চুলকানি উপশম করে, না ফোলা ভাব থেকে মুক্তি দেয়, কোনটা হবে অ্যান্সার? তাড়াতাড়ি অ্যান্সার হয়ে যা, তাড়াতাড়ি অ্যান্সার চাই। চারেরটা চারেরটা তাড়াতাড়ি অ্যান্সার চাই, চারেরটা অলরেডি অ্যান্সার এসছে কয়েকটা। তো চারেরটার অ্যান্সার হবে কি? চারেরটার অ্যান্সার হবে রিলিফ পেন, পেনের থেকে রক্ষা করতে এটি ব্যবহৃত হয়, তো রিলিফ পেন হচ্ছে অ্যান্সার। আর প্রথম উত্তর দিয়েছে অর্পিতা আমরা করব জয়, ওকে চলো অর্পিতা আমরা করব জয় সঠিক উত্তর দিয়েছে। চলো পরের প্রশ্ন, পরের প্রশ্ন, অ্যাটমিক নাম্বার অফ হুইচ অফ দ্য ফলোয়িং এলিমেন্টস ইজ গ্রেটার দ্যান দ্যাট অফ ক্যালসিয়াম, ক্যালসিয়ামের থেকে এদের কার অ্যাটমিক নাম্বার বেশি, ঠিক আছে? অপশান কি আছে? ক্লোরিন, আর্গন, সালফার, স্ক্যান্ডিয়াম, কোনটা হবে অ্যান্সার?
কোনটা হবে অ্যান্সার? চলো তাড়াতাড়ি অ্যান্সার হয়ে যাক, আজকে 25টা কোয়েশ্চেন আছে, তো 25টা কোয়েশ্চেনে কে কত পেলো তাড়াতাড়ি কমেন্ট করে জানাবে। পাঁচেরটার প্রথম উত্তর এসছে অর্পিতার থেকে, কিন্তু সঠিক কিনা একবার দেখে নেবো আমরা। তাহলে এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হচ্ছে স্ক্যান্ডিয়াম। যারা যারা চার উত্তর দিয়েছো একদম সঠিক, তার মানে পাঁচেরটার অ্যান্সার কি হবে? পাঁচেরটার অ্যান্সার হবে চার। তো এখানে আমি দেখতে পাচ্ছি সঠিক উত্তর দিয়েছে আখি সেনগুপ্ত। তো আখি সেনগুপ্ত প্রথম সঠিক উত্তর দিয়েছে, তো পাঁচেরটা চার। ওকে চলো তারপরে, চলো তারপরে এবার তোমরা একটুখানি শেয়ার করে দিও, তোমরা একটু শেয়ার করে দাও যাতে আরও সবাই জয়েন করতে পারে। একটুখানি টাইমও দেবো আমি, 10টা কোয়েশ্চেনের পর একটুখানি টাইম দেবো তোমাদের, তোমরা একটু আমার হয়ে শেয়ার করে দেবে বিভিন্ন গ্রুপে, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফেসবুক গ্রুপে। ওকে একটুখানি শেয়ার করে দিও। চলো তো পরের কোয়েশ্চেন আমরা মুভ করব। চলো, হিউম্যান বিইংস বিলং টু হুইচ ক্যাটাগরি অফ দ্য ইকোসিস্টেম? মানে হিউম্যান কোন, হিউম্যান বিইংস মানে মানুষ কোন ভাগের মধ্যে পড়ে? ওমনিভোরাস, কার্নিভোরাস, ওনিভোরাস মানে সর্বভৌম নয়, সার্বভুক, ঠিক আছে, অসাধারণ ট্রান্সলেট, সর্বভুক। ওকে সর্বভুক, মাংসাশী, ঠিক আছে, তারপরে কি, যারা ঘাস মানে গাছপালা খায়, ঠিক আছে, তো তৃণভোজী, আর হচ্ছে কি জু প্ল্যাংটন, কোনটার মধ্যে পড়ে হচ্ছে হিউম্যান বিং? হিউম্যান বিং কোনটার মধ্যে পড়বে? ছয়টার অ্যান্সার তাড়াতাড়ি। তো ছয়টার অ্যান্সার প্রথম দিয়েছে আখি সেনগুপ্ত। তো দেখি আখির উত্তর সঠিক কিনা, একদম সঠিক, আখির উত্তর ওমনিভোরাস বা সর্বভুক। আখি উত্তর দিয়েছে ছয়টা এক এবং একদম সঠিক। চলো চলো তারপরে, তারপরে প্রশ্ন, তারপরে প্রশ্ন কি আসছে? দ্য আউটার মোস্ট লেয়ার অফ আর্থ ইজ কল্ড? আর্থের আউটার মোস্ট লেয়ার কোনটি? দ্য আউটার আউটার মোস্ট লেয়ার অফ আর্থ ইজ কল্ড, আর্থের আউটার মোস্ট লেয়ার কোনটি? তো কি বলছে, স্ফিয়ার, ক্রাস্ট, ম্যান্টেল, কোর, কোনটা? স্ফিয়ার, ক্রাস্ট, ম্যান্টেল, কোর, কোনটা হবে অ্যান্সার? তাড়াতাড়ি তাড়াতাড়ি অ্যান্সার হয়ে যাক। সাতেরটা সাতেরটা অলরেডি অ্যান্সার চলে এসছে, সাতেরটা অর্পিতা আমরা করবো, জয় বলছে সাতেরটা চার। আর কেউ? অর্পিতা আমরা করবো, জয় প্রথম উত্তর দিয়েছে সাতেরটা চার। আর কেউ আছে? সাতের চার, সাতের দুই, সায়ন কুণ্ডু বলেছে, ডান্স উইথ মোনালিসা 7.2, সাতেরটা দুই বলেছে। তাহলে দেখে নেবো অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে ক্রাস্ট। যারা যারা সেভেনেরটা টু অ্যান্সার করেছে একদম সঠিক, সাতেরটা দুই যারা যারা অ্যান্সার করেছে, মানে প্রথম অ্যান্সার করেছে সায়ন কুণ্ডু, তো সায়ন কুণ্ডু এটা একদম সঠিক উত্তর করেছে। ওকে সায়ন কুণ্ডু একদম সঠিক উত্তর করেছে। চলো তারপরে কোয়েশ্চেন, তারপরে প্রশ্ন, রিভলভিং ডোর ওয়াজ ইনভেন্টেড বাই? রিভলভিং ডোর কে আবিষ্কার করেন? রিভলভিং ডোর কে আবিষ্কার করেন? ওকে লুসিয়ান ভিডি, জন ভেন, থিওফাইলাস ভ্যান ক্যানেল, লুইস উরে, কোনটা হবে অ্যান্সার? চলো কোনটা হবে অ্যান্সার? কোনটা হবে অ্যান্সার? রিভলভিং ডোর কে আবিষ্কার করেন? স্যার এই ক্লাসটা তো জানি না কখন হয়, এই ক্লাসটা রোজ রাত কটায় হয়? 10, ঠিক আছে, 10 PM, ঠিক আছে, এখন থেকে আমার সব ক্লাসই 10 PM হবে। ওকে 10 PM আমাদের কটা কী কী বার হবে? এই যো তোমাদের NTPC, NTPC মক টেস্ট, NTPC মক টেস্ট হবে হচ্ছে তোমার সোম মঙ্গল বুধ, ঠিক আছে, সোম থেকে বুধ। ওকে আর চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হবে হচ্ছে তোমাদের বৃহস্পতি থেকে। ওকে ক্লিয়ার? তো চলো আটেরটার উত্তর দেখে নেবো। আটেরটার উত্তর এমনিতে প্রথম এসছে তোমার 8 নম্বর উত্তর রাজীব মণ্ডলের থেকে, এবার দেখি রাজীব মণ্ডলের অ্যান্সার ঠিক কিনা। অ্যান্সার হচ্ছে থিওফাইলাস ভ্যান ক্যানেল, মানে সঠিক উত্তর দিয়েছে হচ্ছে প্রথম আখি সেনগুপ্ত, 8:03, একদম সঠিক উত্তর 8:03, আখি সেনগুপ্ত। চলো তারপরে,
এখানে বিএস দাসের একটুখানি কথাটা পড়ে নিই, অনেকটা বড় লিখেছে। ওকে স্যার, আমি আসাম থেকে আপনার ভিডিওগুলো দেখি, আমি আসামিজ মিডিয়ামে পড়েছি ছোট থেকে, বাট আসামিজ মিডিয়ামে সাফিসিয়েন্ট স্টাডি মেটেরিয়াল না থাকায় ইংলিশ মিডিয়াম ফলো করতাম। আচ্ছা, ওয়েলকাম তাহলে আমাদের চ্যানেলে। আমাদেরটা তো হিন্দিও না ইংলিশও না, বেঙ্গলি। ওকে, তোমার বুঝতে অসুবিধা হয় না তো? চলো, বাট খুঁজতে খুঁজতে আপনার ভিডিও পেলাম, বহুত ভালো লাগলো। আচ্ছা, থ্যাংক ইউ। চলো চলো, তারপরে আমরা এগোচ্ছি, তারপরে কোয়েশ্চেন আমরা এগোবো। চলো পরের প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে নয়েরটা, দেখে নেব। ইনস্ট্রুমেন্ট ফর মেজারিং ওয়ার্ক পারফর্মড ইজ কল্ড, ওয়ার্ক পারফর্ম মানে কাজ সম্পাদন মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? ইউডিওমিটার, অ্যানিমোমিটার, হাইটোমিটার না এরগোমিটার, কোনটা দিয়ে মাপা হয়? চলো, টাইম স্টার্ট হয়ে গেছে নয়েরটা, নয়েরটার প্রথম উত্তর এসছে অর্পিতার থেকে, কিন্তু সঠিক কিনা দেখে নেবো এরপরে। সবাই অ্যান্সার দিয়ে নিক। চলো তাড়াতাড়ি অ্যান্সার হয়ে যাক, 49 জন লাইভে আছে, তাড়াতাড়ি এটা শেয়ার করে একটু বাড়িয়ে দেওয়া যেতে পারে। ওকে, তাড়াতাড়ি একটু শেয়ার করে দাও এবং আমরা এটার উত্তর দেখে নেব। উত্তর হচ্ছে কি? আর্গোমিটার। তো আর্গোমিটার হচ্ছে তোমার 4 নম্বর অপশানে। তাহলে 9টা 4 যে প্রথম উত্তর দিয়েছে সে একেবারে সঠিক দিয়েছে, তো 4 উত্তর দিয়েছিল অর্পিতা, আমরা করব জয়, তো একদম সঠিক অর্পিতা। চলো চলো, তারপর তারপরের প্রশ্ন। ওকে চলো, তারপর হোয়াট ইজ দ্য ইউনিট অফ দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি স্ট্রেস, এদের মধ্যে শারীরিক পরিমাণ, মানে এর ফিজিক্যাল কোয়ান্টিটি মানে শারীরিক পরিমাণ না, কিন্তু বাহ্যিক পরিমাণ, ঠিক আছে? এখানে ফিজিক্যাল মানে শারীরিক নয়, বাহ্যিক। ওকে, বাহ্যিক পরিমাণ স্ট্রেসের একক কি? ঠিক আছে, নিউটন পার নিউটন সেকেন্ড, স্টেরেডিয়ান, পাস্কেল না জুল, ঠিক আছে, স্ট্রেসের একক কি? তাড়াতাড়ি চলো, 10-এর অ্যান্সারটা তাড়াতাড়ি চাই, তাড়াতাড়ি হয়ে যাক। 10-এর প্রথম উত্তর এসছে সায়ন কুণ্ডুর থেকে, আর কেউ? উত্তর সঠিক কিনা দেখে নেব, অ্যান্সারটা হয়ে যাক, টাইমটা পেরিয়ে যাক, তারপরে দেখব। চলো টাইম আপ, তাহলে অ্যান্সারটা দেখে নেব আমরা। অ্যান্সারটা হচ্ছে কি? প্যাস্কেল, ঠিক আছে। প্যাস্কেলকে কি বলা হয়? স্ট্রেসের একক, এবং চাপের এককও হচ্ছে প্যাস্কেল। তো অ্যান্সার, যারা যারা 3 উত্তর দিয়েছো 10-এরটা, তারা তারা একদম সঠিক উত্তর। তো সৌরভ ঘোষ প্রথম এটার উত্তর দিয়েছে, ঠিক আছে। চলো তারপর, একদম আর্গোফোবিয়া দিয়েও মনে রাখা যেতে পারে, একদম সঠিক বলেছে। আগের কোয়েশ্চেনটা, আগের কোয়েশ্চেনটা তোমরা এটা দিয়েও মনে রাখতে পারো। আর্গোমিটার মানে কাচ পরিমাপের যন্ত্র। ওকে, কাচ পরিমাপের যন্ত্র কীভাবে মনে রাখবে? কারণ কাচকে যারা ভয় পায় তাদের কি বলে? আর্গোফোবিক বলে। আর্গোফোবিক, আর্গোফোবিক কারা? যারা কাজ ভয় পায়, ঠিক আছে। ইংলিশ শব্দটা মাথায় রাখলেই তোমার এটাও মাথায় থাকবে, ঠিক আছে, কাজ ভয় পায় তারা। ওকে চলো স্যার, টেলিগ্রামটা বলুন। আচ্ছা বলে দিচ্ছি, ততক্ষণ তোমরা একটু শেয়ার করতে থাকো। ওকে, আমি টেলিগ্রামটা বলছি, ততক্ষণ তোমরা একটু শেয়ার করতে থাকো। আমার টেলিগ্রাম চ্যানেলের নাম সায়েন্স বাই শুভাশিস, বানানটা ভালো করে দেখবে, SUBHASISH শুভাশিস স্যার। ওকে, সায়েন্স বাই শুভাশিস, ক্লিয়ার? ওকে ক্লিয়ার, চলো। ওকে চলো, তারপর এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যেও, তাহলে এখানে সব নোটস এবং সব কিছু তোমরা পেয়ে যাবে। এবং তোমরা এই ভিডিওটাকে একটু শেয়ার করে দাও, 51 জন লাইভে আছে, আমি চাই এটা একটু শেয়ার হয়ে যাক, যাতে আজকে অন্তত 100-এর কাছাকাছি যাতে পৌঁছাতে পারি, ধাপে ধাপে উঠতে পারি। কালকে 80 হায়েস্ট গেছিল, আজকে টার্গেট রাখা যায় 90 অবধি যেতে পারে। তোমরা নিয়ে যেতে পারো আমাকে 90 অবধি, তার জন্য কি শেয়ার করে দাও আমার হয়ে, 51 জন যারা যারা আছো। আর 51টা লাইক চাই, তাড়াতাড়ি, 31টা লাইক হয়েছে, তাড়াতাড়ি লাইকটা বেড়ে যাতে 51 হয়ে যায়। চলো তারপর, তারপরের অ্যান্সার, তারপরের অ্যান্সার, চলো কোয়েশ্চেন আর কি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট
কনসিডার্ড অ্যাজ আ পার্ট অফ দ্য অ্যাবায়োটিক এনভায়রনমেন্ট, এদের মধ্যে কোনটি অ্যাবায়োটিক এনভায়রনমেন্টের কি পার্ট নয়, ঠিক আছে? ইজ নট কনসিডার্ড অ্যাজ আ পার্ট, মানে অ্যাবায়োটিক এনভায়রনমেন্টের এর মধ্যে কোনটি পার্ট নয়। তো একেবারে ইজি কোয়েশ্চেন, তাড়াতাড়ি অ্যান্সার হয়ে যাক। এগারোটা দেখতেই অ্যান্সার করে দিয়েছে। চলো চলো তাড়াতাড়ি। তো এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে প্লান্টস। একেবারে ইজি কোয়েশ্চেন ছিল। তো এটার প্রথম উত্তর দিয়েছে এগারোটা প্রথম উত্তর দিয়েছে হচ্ছে, আমি দেখতে পাচ্ছি, পূজা সমাদ্দার। হ্যাঁ, পূজা সমাদ্দার এটার প্রথম উত্তর দিয়েছে। চলো তারপরে চলো, কারণ এই বাদবাকি সবগুলো হচ্ছে অ্যাবায়োটিক কম্পোনেন্ট, মানে দেখো কোনোটা জৈব বস্তু না, সবকটা অজৈব বস্তু। এয়ার, ওয়াটার, সয়েল, এগুলো সব অজৈব বস্তু। একমাত্র প্রাণ আছে কার? এর মধ্যে প্ল্যান্টস। বায়োটিক কম্পোনেন্ট কি? একমাত্র প্ল্যান্ট, বাদবাকিগুলো সব অ্যাবায়োটিক কম্পোনেন্ট। চলো তারপরে কোয়েশ্চেন, হুইচ কোম্পানি ডেভেলপ সুইফট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এদের মধ্যে কোন কোম্পানি সুইফট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করে? চলো টাইমার অন করে দিয়েছি। গুগল, মাইক্রোসফট, ফেসবুক, অ্যাপেল, কে সুইফট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চালু করেছে? তাড়াতাড়ি অ্যান্সার হয়ে যাক। 52 জন লাইভে আছে, তাড়াতাড়ি এটা শেয়ার হয়ে যাক, যাতে আরও বেশি লাইভের সংখ্যাটা বেড়ে যায়, 90 কাছাকাছি যাতে। চলো তাড়াতাড়ি শেয়ার হয়ে যাক এবং অ্যান্সার হয়ে যাক। তো অ্যান্সার আসতে শুরু করে দিয়েছে। 12টার অ্যান্সার প্রথম করেছে হচ্ছে তোমার অর্পিতা, আমরা করবো জয়। ওকে চলো, আপাতত দেখতে পাচ্ছি অর্পিতা, আমরা করবো জয় প্রথম উত্তর করেছে, সঠিক কিনা জানি না, তাহলে দেখে নেব সঠিক কিনা। অ্যান্সার হবে কি? অ্যাপেল। যারা যারা চার অ্যান্সার করেছে, 12টা 4, সে হচ্ছে একেবারে সঠিক উত্তরদাতা। 12টা 4 একজনই করেছে দেখতে পাচ্ছি, তোমার সুদীপ ঘোড়া, ঠিক আছে? সুদীপ উত্তর লিখেছে ডাইরেক্ট অ্যাপেল বলে, তো একদম সঠিক, অ্যাপেল হচ্ছে এর অ্যান্সার, ঠিক আছে? সুদীপ এটার একদম সঠিক উত্তর করেছে। চলো তারপরে কোয়েশ্চেন আমরা দেখছি। গ্রুপ অফ ফোর বিটস ফর্ম আ, ঠিক আছে? ফোর বিটকে কি বলা হয়, ঠিক আছে? বাইট, ফোর বিটের এক অংশকে, সরি আমার কথাটা ভুল, ফোর বিটের এক অংশকে কি বলা হয়, বাইট, নিবল, গিগাবাইট না টেরাবাইট? ফোর বিটের এক অংশকে কি বলা হয়, বাইট, নিবল, গিগাবাইট, টেরাবাইট, কোনটা হবে অ্যান্সার? তাড়াতাড়ি অ্যান্সার হয়ে যা। তাড়াতাড়ি অ্যান্সার, টাইম প্রায় শেষের দিকে। 13টার অ্যান্সার একের পর এক আসছে। তো 13টার অ্যান্সার হচ্ছে নিবল। যারা যারা অ্যান্সার করেছো, তারা নিবল অ্যান্সার করেছো, তারা একদম সঠিক। যেমন প্রথম উত্তর করেছে সায়ন কুণ্ডু একদম সঠিক, ঠিক আছে? নিবল হচ্ছে অ্যান্সার, মানে চার নিবলে হয় এক বাইট, এক বিট, ওকে ক্লিয়ার? তারপর ওকে চলো তারপর পরের প্রশ্ন, টাইমার অন করে দিচ্ছি। ব্যারোগ্রাফ ওয়াজ ইনভেন্টেড বাই, ব্যারোগ্রাফ কে আবিষ্কার করেন? লুসিয়ান ভিডি, জন ভেন, থিওফাইলাস ভ্যান ক্যানেল, লুইস উরি, কে আবিষ্কার করেন ব্যারোগ্রাফ যন্ত্রটি? তাড়াতাড়ি চলো। তাড়াতাড়ি অ্যান্সার, চলো। তো এটার অ্যান্সার প্রথম দিয়েছে, আমি দেখতে পাচ্ছি, চোদ্দটার অ্যান্সার প্রথম এসছে ব্যাড বয় গেমার রাজবংশী ভাষায় এর থেকে, ঠিক আছে? ব্যাড বয় গেমার, তো ব্যাড বয় গেমারের অ্যান্সার এসছে 14টা 2। তো একবার দেখে নেবো তাড়াতাড়ি অ্যান্সার কি। লুসি অ্যান্ড ভিডি, মানে একেরটা হচ্ছে উত্তর, মানে 14টা যে এক উত্তর দিয়েছে সে হবে তারটা সঠিক উত্তর, যেমন রাজীব মণ্ডল, ঠিক আছে? অন্যদেরটা কেন আমি অ্যান্সার ধরছি না, কারণ তারা নাম্বারিং লেখেনি, কোনটার অ্যান্সার করেছে কিছুই বুঝতে পারছি না, অনেকে খালি এক রেখে ছেড়ে দিয়েছে,
তার মানে সেটাকে আমি সঠিক ধরবো না যে নাম্বারিং করবে 14.1, তারটাকে আমি ঠিক আছে তারটাই কাউন্ট হবে। ক্লিয়ার? 14.1 বা নামটাই ডাইরেক্ট লিখে দিয়েছে তাদেরটা আমি গ্রাহ্য করব। ওকে চলো, তারপর আমার এখানে পরে দেখাচ্ছে, আমি জানি না তুমি হয়তো ফার্স্ট অ্যান্সার করছো কিন্তু তোমারটা যখন আসছে তখন পিছনে চলে যাচ্ছে। ওকে, কারণ তুমি যখন অ্যান্সার করছো হাজারজন তখন অ্যান্সার করছে, তখন কি হয়ে যায় তোমারটা যখন যেতে যেতে অন্যটা চলে আসে, কারণ তোমার আগে তারা পাঠিয়ে দিয়েছে। আমার কাছে যেটা আসছে সেটা একেবারে র্যাঙ্ক অনুযায়ী আসবে। ওকে ক্লিয়ার? তো লুসিয়েন ভিডি হচ্ছে এটার অ্যান্সার। চলো তারপরে, ডায়াবেটিস কী কারণে হয়ে থাকে? ঠিক আছে, ডায়াবেটিস কী কারণে হয়ে থাকে? চলো টাইমার অন করলাম। অপশান কী বলছে? এক্সেস অফ ইনসুলিন, ঠিক আছে, লো প্রোডাকশন অফ ইনসুলিন, ম্যাল ফাংশন অফ লিভার না হাই প্রোডাকশন অফ বিলিরুবিন। ওকে, কোনটা হবে অ্যান্সার? এগুলো কিন্তু একসাথে, ঠিক আছে, হাই প্রোডাকশন অফ বিলিরুবিন একসাথে কথাটা, আর এখানে লো প্রোডাকশন অফ ইনসুলিন একসাথে কথা, কোনটা হবে অ্যান্সার? ডায়াবেটিসের জন্য হয় ইনসুলিন অতিরিক্ত অতিরিক্ত হওয়ার জন্য, ইনসুলিনের কম উৎপাদনের জন্য, লিভারের ক্ষতি সাধনের জন্য, বিলিরুবিনের উচ্চ উৎপাদনের জন্য, কোনটি হবে অ্যান্সার? চলো টাইম আপ। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে লো প্রোডাকশন অফ ইনসুলিন। আমরা সবাই জানি লো প্রোডাকশন অফ ইনসুলিন মানে দুয়েরটা সঠিক উত্তর, পনেরোটা দুই। তাহলে পনেরোটা দুই অ্যান্সার করেছে, পনেরোটা দুই অ্যান্সার করেছে হচ্ছে তোমার ব্যাড বয় গেমার রাজবংশী ভাষায়, ঠিক আছে, ব্যাড বয় গেমার একদম সঠিক উত্তর। ঠিক আছে, চলো তারপর, তারপরে কোয়েশ্চেন, টেকটোনা গ্র্যান্ডিস লিন, ঠিক আছে, লিনের পর ডট থাকে, ঠিক আছে, টেকটোনা গ্র্যান্ডিস লিন ইজ দ্য সাইন্টিফিক নেম অফ কার? কার সাইন্টিফিক নেম টেকটোনা গ্র্যান্ডিস? গুয়াভা, টিক, আমলা, চিকু, কোনটা হবে অ্যান্সার? পেয়ারা, সেগুন, আমলা না হচ্ছে তোমার সবেদা, কোনটা হবে অ্যান্সার? তাড়াতাড়ি তাড়াতাড়ি অ্যান্সার হয়ে যাক। চলো চলো, তো টাইম আপ। আর এখানে বিএস দাস একটা কথা জিজ্ঞাসা করেছে যে স্যার সায়েন্সের থরলি ক্লাসগুলোতে কি সব টপিক করানো আছে? সব টপিক নেই, আমি করানো এখনও চালিয়ে যাচ্ছি, আমি এক একদিন এক একটা করে ক্লাস নিয়ে যাই, এই কোন কোন বার বৃহস্পতি, ঠিক আছে, ওখানে মোট 68টা কি 69টা মতন ক্লাস আছে, আরও ক্লাস আমাদের অ্যাড হবে, ঠিক আছে, আমি করাবো তোমাদের, সেগুলো অ্যাড হয়ে যাবে, চিন্তার কোনো বিষয় নেই, এক এক করে আমি করাবো। ওকে চলো চলো তারপরে, তো ষোলোটার অ্যান্সার কী হবে? ষোলোটার অ্যান্সার যারা যারা টিক করেছো তারা তারা একদম সঠিক, সেগুন করেছো যারা যারা একদম সঠিক, তার মানে ষোলোটা দুই, ষোলোটা দুই কী অ্যান্সার করেছে? প্রথম রাজীব মণ্ডল, তো একদম সঠিক উত্তর। ঠিক আছে চলো তারপর, তারপরে কেউ একজন আগাম ১৭টা অ্যান্সার করেছে, আচ্ছা হয়তো নাম্বারিং ভুল করেছো, যাই হোক ১৭টা চিকু দিয়েছো, চিকু নয়, ঠিক আছে, এটার অ্যান্সার তো টিক, আর ১৭টার কোয়েশ্চেনও ওটা নয়। চলো ১৭ কোয়েশ্চেন আমরা মুভ করি। হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ প্রেজেন্ট ইনসাইড দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটাম? হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ প্রেজেন্ট ইনসাইড দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটাম? এর মধ্যে কোনটি নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটামের মধ্যে দেখতে পাই আমরা, মানে অ্যাটামের নিউক্লিয়াসে দেখতে পাই, কোনটা হবে অ্যান্সার? কোনটা হবে অ্যান্সার? চলো ১৭টা, প্রোটন অ্যান্ড নিউট্রন্স, ইলেকট্রন্স অ্যান্ড প্রোটনস, নিউট্রন্স অ্যান্ড ইলেকট্রন্স, নিউট্রন্স, প্রোটনস, ইলেকট্রন্স, এটা হবে অ্যান্সার ১৭টা। অলরেডি অ্যান্সার চলে এসছে ১৭টার, চলো তাড়াতাড়ি অ্যান্সার হয়ে যাক। তো ১৭টা সবাই এক 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 অ্যান্সার দিচ্ছে, তো আমরা সবাই জানি প্রোটন এবং নিউট্রন নিয়ে কী তৈরি হয়, নিউক্লিয়াস গঠিত হয়, তো প্রথম সঠিক উত্তর দিয়েছে সুরজ দাস, সুরজ দাস এটার প্রথম সঠিক উত্তর দিয়েছে, প্রোটন এবং নিউট্রন, প্রোটন এবং নিউট্রন কী থাকে? নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন। ওকে, আর কি ইলেকট্রন কী থাকে? চারদিকে পথে দেখতে পাই আমরা ইলেকট্রন। তারপর তারপরে হোয়াট ইজ বেকিং সোডা? টাইমার অন করে দিচ্ছি। হোয়াট ইজ বেকিং সোডা? অ্যালুমিনিয়াম বাইকার্বোনেট, সোডিয়াম আইসোলেট, সোডিয়াম বাইকার্বোনেট, অ্যালুমিনিয়াম সালফেট। দেখো এর থেকে সহজ কোয়েশ্চেন, ঠিক আছে, এর থেকে সহজ কোয়েশ্চেন হতেই পারে না। চলো তারপর,
দেবেশ দাস বলছে আমি ফার্স্ট দিয়েছি, কিন্তু দেবেশ দাস তোমারটা ফার্স্টে নেই, ঠিক আছে? তোমারটা ফার্স্টে আসেনি, তোমারটা অনেক পরে এসছে, অনেক, ঠিক আছে? তোমারটা বোধ হয় 1 2 3 4 চার নম্বরে এসছে, ঠিক আছে? তোমারটা চার নম্বরে এসছে দেবে। তো এইভাবে ঝগড়া করে লাভ নেই, কোনো ব্যাপার নয়। আগে পিছনে ওটা তোমার নেটের প্রবলেমের জন্য হচ্ছে, তুমি হয়তো আগে পাঠাচ্ছ কিন্তু আস্তে আস্তে দেরি হচ্ছে। চলো 18টা কি আসছে, 18টা সবাই অ্যান্সার দিচ্ছে, 3। তো দেখে নেব প্রথম কে অ্যান্সার দিচ্ছে 18টা। প্রথম অ্যান্সার দিয়েছে এখানে দেখতে পাচ্ছি সোনু ব্যাপারী, হ্যাঁ শানু ব্যাপারী। তো একবার দেখে নিই অ্যান্সার, একদম সঠিক, শানু ব্যাপারী অ্যান্সার দিয়েছে কি 18টা 3। তো সোডিয়াম বাইকার্বনেট একদম সঠিক উত্তর, ঠিক আছে? চলো তারপরে 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 কোয়েশ্চেন, ডিজলভ অক্সিজেন ইন রিভার্স ইজ ক্লোজ টু, ডিজলভ অক্সিজেন ইন রিভার্স ইজ ক্লোজ টু পার্টস পার মিলিয়ন, ড্যাশ পার্টস পার মিলিয়ন, মানে প্রত্যেক পার মিলিয়ন পার্টসের মধ্যে কতগুলো করে কি থাকে অক্সিজেন দ্রবীভূত থাকে, সেটা স্বাভাবিক আর কি, রিভারে থাকতে হয় কতগুলো, সেটা আমরা অ্যান্সার এখানে চাই। চলো তাড়াতাড়ি অ্যান্সার হয়ে যাক, 125 25 5 কত হবে, পার মিলিয়ন পার্টে কতগুলো করে থাকে অক্সিজেন, তাড়াতাড়ি অ্যান্সার হয়ে যাক। এই কারণেই আমি এখানে সায়ন্তনী বিদ্রোহ ঘোষণা করে দিয়েছে। সায়ন্তনী বলছে যারা যারা ঠিক বলছে সবার নাম নিন, আমি যদি সবার নাম নিতে যাই আমার 1 ঘন্টার ক্লাস 2.5 ঘন্টা হয়ে যাবে, ঠিক আছে? সবার নাম নিতে গেলে আমার 1 ঘন্টার ক্লাস 2.5 ঘন্টা হয়ে যাবে, তাই জন্য প্রথম যারটা আসছে তারটাই আমি নিচ্ছি, ওকে? চলো তারপর, তো অ্যান্সার অ্যান্সার এটার কি হবে, অ্যান্সার এটার হবে 5, ঠিক আছে? তো যারা যারা 3-এরটা অ্যান্সার করেছো, 19-এরটা 3 অ্যান্সার করেছো, তারা তারা সঠিক, যেমন ব্যাড বয় গেমার, ব্যাড বয় গেমার 19-এরটা 3 অ্যান্সার করেছে, একদম সঠিক, ঠিক আছে? চলো তারপর তারপর চলো 20 নম্বরে কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অলসো নোন অ্যাজ আ কমন ওয়াটার হায়াসেন্থ, ঠিক আছে? হায়াসেন্থ কি জিনিস, এগুলো আমরা কচুরি পানা, নিশ্চয়ই দেখে বুঝতে পারছো, কচুরি পানা, কচুরি পানাকে বলি আমরা, ঠিক আছে? হ্যাঁ কচুরি পানা, কচুরি পানাকে আমরা বলছি, ঠিক আছে? চলো ওকে, চলো তো এখানে কচুরি পানা আমরা দেখতে পাচ্ছি। তো কচুরি পানা কি, কচুরি পানা তোমার এখানে বলা হয় হচ্ছে হায়াসেন্থ, ওয়াটার হায়াসেন্থ, ঠিক আছে? এই এর মধ্যে কোনটি ওয়াটার হায়াসেন্থের, ঠিক আছে, কোন নামে পরিচিত এর মধ্যে, ঠিক আছে? চলো টাইমার অন করছি, কি বলছে, পিস্টিয়া, অপুনচিয়া, হ্যাঁ অপুনচিয়া কথাটা, ঠিক আছে? এটা যদি আমরা ল্যাতিন নাম দেখি অপুনচিয়া, ঠিক আছে? তারপরে হচ্ছে কি, এইটার নামের উচ্চারণের বিভিন্ন জায়গায় বিভিন্ন পাবে, ঠিক আছে? ইগিলোপস, এটাকে বলা হয় ইগিলোপস, এর উচ্চারণ হয় না, ই এর উচ্চারণ হয়, ঠিক আছে? ইগিলোপস বলা হয় এটাকে, ঠিক আছে? আর এটাকে কি বলা হয়, ইটা উজ্জ্ব থাকে, ঠিক আছে? কর্নিয়া, ঠিক আছে, খর্নিয়া, এটাকে বলা হয় খর্নিয়া, খ, ওকে? ইটা উচ্চ থাকে, ঠিক আছে? চলো এটা নিয়েও বিতর্ক পাবে, ই খর নিয়া বলে কোথাও, ঠিক আছে, খর নিয়া বলে কোথাও। তো এটা অ্যান্সার এসে গেছে অলরেডি অনেকগুলো, তো অ্যান্সার অনেকগুলো এসছে এখানে দেখতে পাচ্ছি, 20টা, প্রথম জনেরটাই নিতে হবে, কারণ আমার পক্ষে সম্ভব না লটারি করা, এখানে আমার খেয়ে দেয়ে কাজ নেই, আমি লটারি করতে যাব, তো আমার সেটা করা সম্ভব নয়, প্রথমে যেটা এসছে সঠিক উত্তর সেটাকেই আমি নেব। তো এটার অ্যান্সার যারা 20টা 4 দিয়েছো একদম সঠিক, ইকর নিয়া এখানে অ্যান্সার এসছে হচ্ছে প্রথম দেবকুসুম সামন্ত, তো দেবকুসুম সামন্ত একদম সঠিক অ্যান্সার, চলো দেবকুসুম সামন্তর একদম সঠিক অ্যান্সার। চলো তারপরে পরের প্রশ্ন কি বলছে, সি অ্যানিমনস বিলং টু দ্য ফাইলাম, সি অ্যানিমনস দেখতে পাচ্ছ এখানে ছবি দিয়ে দিয়েছি যাতে বুঝতে সুবিধা হয় তার জন্য, সি অ্যানিমনস বিলং টু দ্য ফাইলাম, কোন ফাইলামের অন্তর্গত সি অ্যানিমনস, ঠিক আছে? আর্থ্রোপোডা, নিডারিয়া, পরিফেরা, মোলাস্কা, কোনটা হবে অ্যান্সার, কোনটা হবে অ্যান্সার? চলো তারপর একদম কালকে থেকে কোনো নামই নেব না, পঙ্কজ একদম সঠিক কথা বলেছে, কারণ নাম নেওয়ারই দরকার নেই, একদম সঠিক পঙ্কজেরটাই আমি একমত, আমি কোনোদিনও নিতাম না নাম,
ঠিক আছে, আজকে কে যেন বললো আখি, নাহলে অর্পিতা আমরা করবো, এদের দুজনের মধ্যে কেউ একজন আমাকে বললো যে নাম নিন স্যার প্রথম। চলো, তো প্রথম এটার অ্যান্সার করেছে আমি দেখতে পাচ্ছি অর্পিতা, কিন্তু সঠিক কিনা আমরা দেখে নেবো। এটা কোন সি অ্যানিমলস কোন ভাগের অন্তর্গত? নিডারিয়া, তার মানে নিডারিয়া প্রথম অ্যান্সার ও করলেও উত্তর সঠিক করেছে কে দেখতে পাচ্ছি, একুশেরটা দুই অ্যান্সার করেছে শুভঙ্কর সামন্ত। ঠিক আছে, একুশেরটা দুই অ্যান্সার করেছে শুভঙ্কর সামন্ত, নিডারিয়া অন্তর্ভুক্ত প্রাণী। ওকে চলো তারপর, চলো তারপর 22 নম্বর। 22 নম্বর কি বলছে? হুইচ প্ল্যানেট ইজ অলসো রেফার টু অ্যাজ আ ডোয়ার্ফ প্ল্যানেট? এর মধ্যে কোনটি ডোয়ার্ফ প্ল্যানেট? ঠিক আছে, প্লুটো, মার্কিউরি, স্যাটার্ন। ঠিক আছে, টাইমার অন করতে, এর মধ্যে কোনটি ডোয়ার্ফ প্ল্যানেট? এর থেকে সহজ কোয়েশ্চেন হয় না। চলো, আচ্ছা অর্পিতা বলেছে আমি বলিনি, আচ্ছা চলো চলো। তো অ্যান্সার অলরেডি অনেকগুলো চলে এসছে 22-এরটায়, তো অ্যান্সার কী হবে 22-এরটা? অলওয়েজ অ্যান্সার কী হবে 22-এরটা? এক। ঠিক আছে, বুঝে ফেলেছি, টাইমার শেষ। চলো, 22-এরটা অ্যান্সার কী হবে? এক, প্লুটোকে। যারা যারা 22-এরটা এক অ্যান্সার করেছে সবাই সঠিক। প্রথম অ্যান্সার এসছে সুকল্যাণ ঘোষের, ঠিক আছে, সুকল্যাণ ঘোষ একদম সঠিক উত্তর। চলো তারপর, আরে স্যার রাগেনি রাগেনি সায়ন্তনী, রাগিনি আমি, চাপ নেই, হ্যাঁ আমি রাগিনি, আমি বললাম, ঠিক আছে চলো তারপর, চলো 23-এরটা কি বলছে? হুইচ অফ দ্য ফলোয়িং ফিজিক্যাল কোয়ান্টিটিজ ইজ আ স্কেলার কোয়ান্টিটি? এর মধ্যে কোনটি স্কেলার কোয়ান্টিটি? ঠিক আছে, ওয়েট, ইম্পালস, ইয়ং, মডিউলাস, না অ্যাক্সেলারেশন, করতে হবে অ্যান্সার তাড়াতাড়ি। চলো, তাড়াতাড়ি, তো অ্যান্সার আসছে একের পর এক, চলো অ্যান্সার দেখে নেবো এটার। এটার অ্যান্সার কি হবে? ইয়াং মডিউলাস। ঠিক আছে, ইয়াং মডিউলাস কি? ইয়াং মডিউলাস হচ্ছে হুইচ, মানে নিম্নলিখিত, মানে শারীরিক নয়, ঠিক আছে, ভৌত পরিমাণ, ঠিক আছে, ভৌত পরিমাণগুলির মধ্যে কোনটি স্কেলারের পরিমাণ? স্কেলার, ইয়াং মডিউলাস হচ্ছে। ওকে, তো এটার অ্যান্সার প্রথম দিয়েছে 23-এরটা, 23-এরটার প্রথম অ্যান্সার এসছে তোমার 23-এরটা, তোমার তিন অ্যান্সার করেছে অর্পিতা, আমরা করব। চলো তারপরে, প্রশ্ন, হুইচ অ্যামং দ্য ফলোয়িং এলিমেন্টস ইজ আ লিকুইড অ্যাট রুম টেম্পারেচার? এর মধ্যে কোনটি লিকুইড অ্যাট রুম টেম্পারেচার? এর থেকে সহজ কোয়েশ্চেন হয় না, ঠিক আছে চলো, তো অ্যান্সার হয়ে যাক তাড়াতাড়ি। ফসফরাস, মার্কিউরি, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, এর মধ্যে কোনটি রুম টেম্পারেচারে লিকুইড? চলো তাড়াতাড়ি অ্যান্সার হয়ে যাক, তো অ্যান্সার অলরেডি চলে এসছে একটা, সঠিক উত্তরই এসছে। চলো তাড়াতাড়ি সবাই অ্যান্সার করো, চলো টাইম আপ। তাহলে এটা সঠিক উত্তর সবাই জানো কি? মার্কিউরি হবে, ঠিক আছে, মার্কিউরি। তো মার্কিউরি কি? তোমার অ্যান্সার করেছে কে প্রথম? সুরজ দাস, ঠিক আছে, সুরজ দাস একদম সঠিক উত্তর। চলো আজকে লাস্ট কোয়েশ্চেন, আজকে বলেছি কোয়েশ্চেন, কারণ এর পিছনেই আবার আমার একটা ক্লাস আছে, ঠিক আছে, ওই ক্লাসটাও তোমরা সবাই অ্যাটেন্ড করবে। ওই ক্লাসটা হচ্ছে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, ঠিক আছে, মেনলি করোনা ভাইরাসের উপরে কারেন্ট অ্যাফেয়ার্স, এবং আরও কিছু এক্সট্রা কোয়েশ্চেন থাকবে তোমাদের ওখানে, সেটা WBCS এর উপর ফোকাস করে, যেটা তোমাদের রেলের ক্ষেত্রেও লাগবে বা অন্য যে কোনো পরীক্ষার ক্ষেত্রে লাগবে। তোমরা ওই ক্লাসটা অ্যাটেন্ড করো, ঠিক আসছে 11:15, এটার পিছনে পিছনেই আসছে 11:15। যতজন আছো লাইভের মতনই অ্যাটেন্ড করো, ওখানে কুইজি হবে, সবাই লাইভের মতন অ্যাটেন্ড করো, কারণ লাইভ না হলে ওটা প্রিমিয়ার হলেও তোমাদের কুইজের টাইম দেওয়া হবে, সময় দেওয়া হবে, সব কিছু দেওয়া হবে, যেরকম এখানে দেওয়া হয়। তোমরা নিজেরা কমেন্টে, কমেন্ট সেকশনে কমেন্ট করতে থাকবে, যখনই কোয়েশ্চেন দেখবে কমেন্ট করতে থাকবে অ্যান্সার, ঠিক আছে, ক্লিয়ার? কোয়েশ্চেনে নাম্বার দেবে, কমেন্ট করবে, ওকে। তো
এইভাবে যাতে চলতে থাকে, ঠিক আছে? চলো তারপর 11:15, ঠিক আছে? 11:15ই হবে, 11:15 PM, ওকে, রাত্রিবেলা, ঠিক আছে? চলো আধ ঘন্টা মতন হবে, ওকে। চলো লাস্ট কোয়েশ্চেন আজকে, দ্য ফার্স্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওয়াজ, প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর মধ্যে কোনটি? পাল, ফোরট্রান, ভিজুয়াল বেসিক না সি, কোনটি প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এদের? চলো তাড়াতাড়ি, 64 জন লাইভে আছো, একটুখানি শেয়ার করে দিও, ক্লাসটা হয়ে যাওয়ার পর সবাই একটু শেয়ার করে দিও, যাতে সবাই এই ভিডিওটা দেখতে পারে বা সবাই ক্লাসটা উপভোগ করতে পারে। চলো 25টা লাস্ট, 25টা একটা অ্যান্সার চলে এসছে। আজকে কোথায় হবে স্যার? এখানেই হবে তোমাদের ইউটিউবে, ঠিক আছে? তোমাদের আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, আর যারা যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি তারা তারা টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে দেবে, ওকে? আমার টেলিগ্রাম চ্যানেলের নাম কি? টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে সাইন্স বাই শুভাশিস স্যার, বানানটা ভালো করে লক্ষ্য, HASISA শুভাশিস স্যার। এই টেলিগ্রাম চ্যানেলে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও, সার্চ করো, গিয়ে টেলিগ্রামে যাও, সার্চ করো এই নামটা দিয়ে পেয়ে যাও, সাইন্স বাই শুভাশিস, ঠিক আছে? লোগোও দেওয়া আছে এই, ঠিক আছে? তোমরা পেয়ে যাবে। তো এটার অ্যান্সার কী হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে ফোরট্রান, ঠিক আছে? ফোরট্রান। তো অ্যান্সার কে করেছে 25টার প্রথম সঠিক অ্যান্সার করেছে দেবকুসুম সামন্ত, দেবকুসুম সামন্ত এটার অ্যান্সার করেছে একদম, ওকে। ইয়ার পিডিএফটা আজকেই দিয়ে দেবো তোমাদের, দুটোর পিডিএফই, মানে যেটা এখনের হলো আর যেটা তোমাদের 11টার সময় 11:15তে হবে সেটার পিডিএফটা পেয়ে যাবে, একেবারে নিশ্চিন্তে থাকো। তো চলো চলো একদম, ফোরট্রান IBM তোমাদের প্রথম এটা তৈরি করেন, এবং IBMই প্রথম কোম্পানি যে কমার্শিয়াল কম্পিউটার তৈরি করে, ঠিক আছে? চলো তো আজকের মতো ভিডিও এখানে এন্ড করবো, আর আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে আমার ক্লাস করতে, তাহলে Y229 কোডটা দিয়ে তোমরা যে কোনো কোর্স পারচেস করে নিতে পারো, এবং তোমাদের তাহলে কী হয়ে যাবে, 62% ছাড় পেয়ে যাবে এখন যদি পারচেস করো, আর ডাবল ভ্যালিডিটি পেয়ে যাবে, ঠিক আছে? ডাবল ভ্যালিডিটি পেয়ে যাবে। আর তোমাদের জন্য আসছে কি, WBCS দুরন্ত ব্যাচ, WBCS দুরন্ত ব্যাচ, যেটা তোমাদের হেল্প করবে প্রিলিমস ক্লিয়ার করবার জন্য, তাড়াতাড়ি জয়েন হয়ে যাও, ওকে। এখানে তোমাদের পড়াবেন হচ্ছে শুভদীপ স্যার, GI পড়াবেন, তোমাদের অঙ্ক করাবেন রত্নাকর স্যার, ইংলিশ করাবেন অপূর্বদা, তোমাদের তারপর গৌতম করাবে হচ্ছে তোমাদের ইকোনমিক্স, হয়তো ইকোনমিক্স নাও করাতে পারে, খালি পলিটি করাবে, জিওগ্রাফি করাবে হচ্ছে তোমাদের সোমা ম্যাডাম, অর্ঘদীপ স্যার করাবেন হিস্ট্রি, শাহিন ম্যাম করাবেন, হয়তো শাহিন ম্যাম ইকোনমিক্স করাবেন, যদি শাহিন ম্যাম না করান তাহলে তোমাদের গৌতম স্যার করাবেন, ওকে। আর হচ্ছে তোমাদের সায়েন্স করাবেন হচ্ছে আরিনা ম্যাম, ওকে। সবাই এই কোর্সটা পারচেস করে নিতে পারো, আমার কোড ইউজ করে, যদি আমার পড়ানো লাগে তো Y229 কোড ইউজ করো এবং পারচেস করে নাও, ওকে, ক্লিয়ার? চলো তো এখানে 62% ডিসকাউন্ট দেখতেই পাচ্ছ, আর ডাবল ভ্যালিডিটি, যত মাসের কিনবে তার সাথে এক্সট্রা তত মাস ফ্রি, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে, চ্যানেল যদি নতুন হয়ে থাকো ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে কিন্তু, আর সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা ভালো না লেগে থাকলে কমেন্ট করে জানিও কেন ভিডিওটা খারাপ লাগলো, আর ডিসলাইক করে দিও। আর আমার নাম শুভাশিস স্যার, আর আমার কোড হচ্ছে Y229, এই বলে ক্লাস এন্ড করছি, টাটা, বাই।